আঠারো নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আ প্রশ্ন আমি হানাফি গ্রামে থাকি আর আমি হানাফি মসজিদে নামাজ আদায় করি মাঝে মাঝে আমাকে এমামতি করতে দেন আর আমি এমামতি করি নামাজের শেষে সম্মিলিত মনাজাত করি না বেদাত করবেন না যখন আমি এমামতি করি যখন আমি এমামতি করি তখন সম্মিলিত মোনাজাত করি যখন আমি মুক্তাদি হই সেই সময় আমি মোনাজাত করি না যখন আমি পড়াই নামাজ তখন শুধুমাত্র মোনাজাত করি এখন কি করতে হবে না আপনি মনাজাত করবেন না কারণ মনাজাত করা বিধাত দেখেন সন্নদ যদি ছুটে যায় প্রয়োজনে তো অসুবিধা নেই প্রয়োজনে ছাড়তে পারেন দেখছেন যে রফায়দান করলে এখানে গোলযোগ হবে হইচই করবে আমিন জোরে বললে হইচই করবে বুকের ওপরে যদি একটু ভালো করে উঠিয়ে হাত বাঁধেন তো হইচই করবে এই সুন্নতগুলির জন্য তো সুন্নতগুলিকে আপাতত স্থগিত রাখতে পারেন কারণ সূন্যদ ছাড়েন একটু নেকি কমল কিন্তু আপনি ফিতনা ঝগড়া বিবাদকে এড়িয়ে চললেন কিন্তু বিধাতে লিপ তোমার বিধা হারাম সে ছোটো বিদাতও কর বড়ো হোক বিদাত হারাম সুতরাং সম্মিলিত মনাজাত করা বিদাত হারাম এমনকি কথিত আহল্যাদিসও যদি এই সম্মিলিত মোনাজাত করে আর এর পক্ষে যদি সে বড়ো বড়ো ডায়লগ ঝাড়ে তারপরও বিদাত এবং বিশেষ করে আহল্যাদিস যদি এই কাজ করে তো এরা আহলাদিস নয় এরা হচ্ছে বিদাতি এই বিষয়ে অবশ্যই বিদাতি তাদেরকে আলাদিস মনে করাটা ভুল হবে যারা এই সব বিদাতে লিপ্ত রয়েছে আল্লাহ রব্বাহ এই সব অজ্ঞতা যেন তাদের দূর করার তৌফিক দান করেন এবং তারা এক তকলিদ থেকে পালায়ন করেছে কিন্তু আরাক এর চাইতে তুচ্ছ তকলিদে তারা নিমজ্জিত রয়েছে আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করেন আপনি সালাত আদায় করবেন তাও ভালো কিন্তু আপনি এমামতি করতে গিয়ে মোনাজাত করবেন সম্মিলিত এটা জায়জ নয়